নমস্কার, আবার চলে এসেছি পঞ্চুর আরেকটা ভিডিও নিয়ে। পঞ্চুর 10 দিনের ইউরোপ ভ্রমণ শেষ। এই কদিন পঞ্চু অনেক জায়গা দেখেছে, অনেক ঘুরেছে, অনেক হেঁটেছে, সাঁতার কেটেছে, জঙ্গল দেখেছে, শহর দেখেছে, লেক দেখেছে, আমাদের সঙ্গে সমান তালে আনন্দ করেছে। পায়ে পা মিলিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পাহাড়ের নিচ থেকে ওপর অবধি উঠেছে। পঞ্চুকে নিয়ে ঘুরতে গেলে আমার যেটা সবথেকে বড় শিক্ষা হয়, সেটা হচ্ছে ওদের দেখে এই মুহূর্তটাকে কীভাবে এনজয় করতে হয়, কীভাবে উপভোগ করতে হয়, সেইটা কিন্তু শেখার মতন। আমায় অনেকেই জিজ্ঞেস করেন যে ওকে নিয়ে যে ঘুরতে যান কীভাবে যান, কী ব্যবস্থা করব, হোটেল, ট্রেন, বাস, এইসবের ক্ষেত্রে কুকুরদের নিয়ে যাওয়ার জন্য ইউরোপে কিছু সুবিধা তো আছেই, যেটা হয়তো ভারতবর্ষে সবসময় পাওয়া যায় না। কিন্তু তার চেয়েও বড় কথা, মানসিকতাটা, ইচ্ছেটা সঙ্গে রাখতে হবে। ওকে নিয়ে যাওয়ার অনেক ঝামেলা আছে, খুঁজে খুঁজে হোটেল বের করতে হয় যেখানে কুকুরদের অ্যালাউ করে। বেশি দূরে যেতে পারি না, কারণ ওকে আমি ফ্লাইটে ওঠাতে এখনও রেডি বলেও মনে করি না। কাছাকাছির মধ্যে জায়গা খুঁজতে হয়, এবং তার চেয়েও বড় কথা, যতদিনের ট্যুর ততদিনের জন্য খাবার এবং ওষুধ এবং ওর খেলনার সমস্ত রকম ব্যবস্থা রাখতে হয়। যখন কোনো প্ল্যান করি তখন ভেবে রাখি যে এইভাবে প্ল্যান করলে ওর বেশি গরম লাগবে না, তো হয়তো সকালের চেয়ে বদলে বিকেলের দিকে প্ল্যান বেশি রাখলাম। এই সমস্ত কিছু মাথায় রেখে আমাকে প্ল্যান বানাতে হয়। একটা দিন শুধুমাত্র ওর জন্য রাখতে হয়, যার যেই দিনটা আমি শুধুমাত্র ওর ইচ্ছে মতন কাজ করব, যেমন সাঁতারে যাব বা জঙ্গলের মধ্যে ঘুরব। সবসময় শহরে ঘুরতে হয়তো ওরও ভালো লাগে না। এই চিন্তা ভাবনাগুলো হয়তো সুযোগ সুবিধা করে রেখে দিই বলেই ও আমাদের সঙ্গে এতটা সহযোগিতা করে। আমাকে একজন বলেছিলেন যে ও একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতন ব্যবহার করে। একদম ঠিক। ঘুরতে গিয়ে টানাটানি করে না, খাওয়া নিয়ে সেরম বায়না নেই যে আমাকে এক্ষুনি খেতে দাও, আমি এই রকম খাবো, এই খাবার খাবো না, ওর একটু মাংস ভাত হলেই হবে। শহরে টানাটানি করে না, গাড়ির রাস্তা সিগন্যাল পেরোতে হয়, সেখানে ভদ্রলোকের মতন দাঁড়িয়ে অপেক্ষা করে, আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে জেব্রা ক্রসিং দিয়ে শহরের মাঝখানে রাস্তা পেরোয়। আমায় সেদিন একজন বলছিলেন, ওকে অহেতুক এত কষ্ট, ওরা তো বাড়িতে থাকলেই ভালো থাকে। সত্যিই কি তাই? ওকে একলা ছেড়ে গিয়ে না আমি শান্তি পাবো না ও শান্তি পাবে। হ্যাঁ, ঘুরতে গেলে ওর কিছু অসুবিধা নিশ্চয়ই হয়, হয়তো খাবার সময়টা এক ঘন্টা আগে পরে হয়, কিন্তু সেটা তো আমাদেরও হয়। ও আমাদের সঙ্গে থাকতে পারলেই সবথেকে খুশি হয়। আমরা যখন ঘরে গিয়ে কোথাও একটা বসি, ও ঠিক তার মাঝখানে এসে বসে, আমার সঙ্গে দুষ্টুমি করে, আমি যেই দিকে যাব সেই দিকে আমাদের সঙ্গে হাঁটে। কাজেই ঘুরতে গেলে যদি সুযোগ সুবিধা থাকে ও আমাদের সঙ্গে যাবেই। তাতে যদি আমায় একটুখানি বেশি সময় দিয়ে ওর খাবার বানাতে হয় বা ওর জন্য আমাকে একটা প্ল্যান বাদ দিতে হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। মিউজিয়ামে গেলে আমি হয়তো বাইরে থাকি, ওর যদি বেশি ক্লান্ত লাগে আমি ওর সঙ্গে সেদিন বাড়িতে থেকে যাই। তার চেয়েও বড় কথা, ও তো সবাইকে আপন করে নেয়। মা বাবার সঙ্গে গেলে আস্তে আস্তে হাঁটে, আমার সঙ্গে থাকলে একটু খেলাধুলা করে, কিন্তু কখনো কোনো এমন কোনো পরিস্থিতি তৈরি করে না যেখানে আমার মনে হয় যে ও না এলেই ভালো হতো। ওর জন্য কোনো কিছু আটকে থাকে না, ও সত্যিই একটা প্রাপ্তবয়স্ক লোকের মতন আমাদের সঙ্গে হাঁটে। তাই যতদিন আমি যেখানে যাব, যেখানে আমার সুযোগ সুবিধা থাকবে, আমি সঙ্গে করে ওকে নিয়ে যেতে পারলেই খুশি হব। এই যে স্মৃতিগুলো আমার সঙ্গে রইল, এগুলো আমার সঙ্গে সারা জীবন থাকবে।